নমস্কার সবাইকে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখুন, অশমিয়া আমার উঠান ঝাড় দিয়ে দিচ্ছে। ঝাড়টা অবশ্য ওরই তৈরি। এটা দেখা যাচ্ছে খেজুর গাছের একটা পাতার মাথার অংশ। ঝাড়টা রাখার স্টাইল কি বাবা! এখন আমরা পান্তা ভাত খাবো, আজকে নববর্ষ তাই পান্তা ভাত খাবো। আর সঙ্গে ইলিশ মাছ থাকার কথা ছিল, কিন্তু ইলিশ মাছটা ইচ্ছাকৃতভাবেই রাখিনি, কারণ আমাদের দেশের অধিকাংশ লোকেরই সামর্থ্য নেই ইলিশ মাছ কেনার। শুধু আজকে না, অন্যান্য দিনে তারা ইচ্ছা করলেই ইলিশ মাছ কিনতে পারে না। এই জন্য ভাবলাম এই বছর শুধু পান্তা ভাত দিয়েই আমরা নববর্ষ উদযাপন করব। আমি খাচ্ছি টুকটুকি আর অশ্মি, আর আমার কোলে হিয়া। হিয়ার বয়স 8 মাস। ওকেও নিয়ে এসেছি পান্তা ভাত খাওয়ানোর জন্য। আমার দেবরের মেয়ে বেশিরভাগ সময় আমার কাছে থাকে, আমার খুব ভালোবাসে। ও কারো কোলে থাকলে, আমার যদি দেখে না, আমার দেখলে একদম ও মানে আমার কোলে আসার জন্য একদম ছটফট করে, হাত পা নাচানাচি করে, ছোটাছুটি করে। আমি খাচ্ছি, হিয়ামনিও খাচ্ছে, খুব সুন্দর খাচ্ছে। এদিকে ওসময় হাত পা একদম ছুঁড়ে দিয়ে খাচ্ছে, প্রচণ্ড দুষ্টু একটা মেয়ে। আমার সারাদিন অনেক বিরক্ত করে। টুকটুকি একটু শান্ত, আমার ডান সাইডের টুকটুকি, ও খুব সুন্দর পান্তা ভাত খাচ্ছে। এরা যে এত সুন্দর পান্তা ভাত খাবে আমি ভাবতে পারিনি। পান্তা ভাতটা আমি ভালো খাই, মামনি আমার ঝাল খেতে যাচ্ছে, ঝালটা মুখে ধরেছি তখনই ঝাল খেতে যাচ্ছে। তোমাকে এখন ঝাল দেওয়া যাবে না, একটু বড় হও তারপরে ঝাল খাবে। হাত দিয়ে আমার ইশারা করছে ভাত দিতে, দিচ্ছি, দাঁড়াও। কি সুন্দর করে একদম পাখির বাচ্চার মতো হা করছে, কত সুন্দর! ওই দেখুন, খুব সুন্দর খায়। অশ্মি পেঁয়াজ দিতে যাচ্ছে, পেঁয়াজটা খাওয়ার বয়স হয়নি এখন ওর। এখানে হাসার একটা কারণ আছে, পাশে একটা কাকু ওইখানে বসে আছে, কাকু একটা গাছের ওইখানে বসে আছে, গাছের গোড়া সেইখানে বসে আছে। তা ওইখানে না কাকু একদম ঘুমে পড়ে যাচ্ছিল, ওইটা ওইটা দেখেই সবার হাসি পাচ্ছে। হ্যাঁ, টুকটুকি খাওয়া, হাত চেটে পুটে খাচ্ছে পান্তা ভাত, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। অশ্মি কি সুন্দর করে বসছে, একবার পা ছুড়ে একবার এইভাবে, ওর স্টাইলগুলো একদম আনকমন, অন্য বাচ্চাদের মতো না। আমার থালায় পেঁয়াজ দিল। এরা আমায় সারাদিন অনেক বিরক্ত করে, বিরক্ত করলেও আমি এদের বিরক্তগুলো সহ্য করি, মন থেকেই সহ্য করি। বাচ্চাদের বিরক্ত আমার খুব ভালো লাগে, সবসময় থাকে আমার কাছে বাচ্চারা, একটা দুইটা বাচ্চা সবসময় থাকে। দেখুন আমার চুলে হাত দিচ্ছে খাওয়ার মধ্যে, কেমন লাগে! সারাদিন তো বিরক্ত করিস, আবার এখনও চুলে হাত দিচ্ছিস। ওর হাত দেওয়া দেখে এবার এইটা উঠছে, এইটা উঠে এখন মুখে হাত দিচ্ছে, এখন মুখের ভাত দেখাচ্ছে আমার। ওরে বাবা, শোন।